কবরকে যদি বন্ধু বানাইতে পারি আমার কোনো সমস্যা হবে না। চিল্লাকন সুবহানাল্লাহ। প্রিয় ভাইজান, আজকের এই আলোচনাটা হেদায়েতের আলোচনা। জলঢাকা থানার মানুষ মনে করে মিজানুর রহমান নাটোরি মানে হিট বক্তা, মিজানুর রহমান নাটোরি মানে গরম বক্তা। অনেক পুলিশ প্রশাসন ভাইয়েরাও আমাকে অনেকভাবে ভুল বোঝে। আসলে ভুল বুঝবেন না কেউ আমাকে। আমি চেষ্টা করি কোরআন হাদিস থেকে যে কথাগুলো আছে, এখন আমি এই যে সুদের বিরুদ্ধে কথা বললাম, সুদখোর কি আমাকে ভালোভাবে কথা বলে ভালো বলবে? যারা নামাজ পড়েন আমি যে বললাম, আপনারা কি আমাকে ভালো করছেন? হুজুর আর ওয়াজ পেল না, আমার বিরুদ্ধে ওয়াজটা সাতাইলো। আপনার বিরুদ্ধে বলে নেই ভাই, আমি আপনাকে খুব ভালোবাসি, এই নীলফামারী জল ঢাকার মানুষকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি। তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ও আংফুসাকুম ওয়াহলিকুম নার। আমি মুসলমান, আমার একটা দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমি নিজে জান্নাতে যেতে চাই, আপনাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ নিজে বললেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবার দেশবাসী এলাকাবাসী গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে কাজটা করলে পরে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, সেই কথাগুলোই আমি বলি, ঠিক কি না ভাই? আসুন, আমরা সকলেই ভেদাভেদ ভুলে গিয়ে আজকে যে যত দলে করি, কোনো দল কিন্তু আমাকে কবর আজাব মাপ দিবে না ভাই। আমার আমল যদি না থাকে ভাই, শোনেন, আমার আমল যদি না থাকে, ওই যে র‍্যাব দিয়ে সিটা বাহিনী, কুবরা বাহিনী, পুলিশ বাহিনী যত লাঠি ঘুরি আমাকে সেলুট মারুক, আমি মুক্তিযোদ্ধা হই আর এমপি চেয়ারম্যান মন্ত্রী হই আর হুজুর হই আর ইমাম হই যাই হই, ইমান নিয়ে যদি কবরে না যেতে পারি, ফেরেশতারা জাহান্নামের ঠান্ডা করে দিবে। কথা বলেন ঠিক কি না? ও সারেনার এমপির দাম থাকবে না, পুলিশের দাম থাকবে না, বক্তাগিরিরও খাওয়া থাকবে না ভাইজান। এই জন্যে বাহাদুরি কেউ কিচ্ছু করতে পারবো না, ইমানের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কবরের ওয়াজ শুনাইলাম আপনাদেরকে। এ আমার চৌদ্দ বড় ভাই নজরুল ইসলাম সাহেব, সভাপতি সাহেব, তিনি চোখ এখনো ভেজা আছে, আলহামদুলিল্লাহ বলবেন না। আজকের আলোচনা কার জন্য হেদায়েত হবে? আল্লাহ পাকি ভালো জানেন হেদায়েত দেওয়ার মালিক কে। একটু হাতটা তুলে বলে, হেদায়েত দেওয়ার মালিক কে? মাইয়ুদুলিল্লাহু ফালা মুদিল্লালা অমাই ইদুলিল হু ফালা হাদিয়ালা। বসেন, এখন দোয়া করব, বসেন দোয়া করব। বক্তব্যের ভিতরে কোনো মানুষ ওঠে নাই, কিন্তু কালেকশনের সময় কিছু লোক উঠে গেছে, কিন্তু যে যারা বসে আছে দেখেন একটু কোনো টু শব্দ আছে, কোনো সারা শব্দ নাই। আল্লাহ আমাদের সকলকে জান্নাত হিসাবে কবুল করেন, সকলে বলি আমিন। মা বোনের আপনারা চারটা কাজ করবেন, পর্দার থাকবেন, স্বামীর খেদমত করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন। এই চারটা কাজ আপনারা করবেন, আল্লাহ পাক আটটা জান্নাতের মালিক আপনাকে বানায় দিবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে যুবক বন্ধু, আপনাদের কাছে কি ওই আশাটা করতে পারি, আর কোনোদিন বাবা মার মনে কষ্ট দিবেন না কি? আপনাদের কাছে কি আশা পাইতে পারি? বাপ হয়েছে বুড়া পিঠে মারো গুড়া, মা হয়েছে বুড়ি পিঠে মারো গুড়ি, শ্বশুর হয়েছে আব্বা জান, শাশুড়ি হয়েছে আম্মা জান, বিয়ে করছে নূরজাহান, ওরা হচ্ছে জানের জান পরাণের পরাণ। বাবা মা ঘাত দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য শুধু মুরগির রান আর রান আছে না? আবার অনেক সন্তান আছে আব্বা আম্মাকে ডাকে না, আব্বাও ডাকে না, মাও ডাকে না, কিন্তু শ্বশুর শাশুড়ি বাড়ি যায় আব্বা আব্বা মুখ ভরে ভরে ডাকে, জুতা দিয়ে খালি চাপাত বাড়ি নেয় দরকার, কথাকন ঠিক ঠিক না? কিসের শ্বশুর শ্বশুর আব্বা আম্মারে, ওরা লিজ হয়েছে, লিজের সন্তান, পাটা মার্কা সন্তান, যারা বাপ মা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা মানে তারা, কথা বলেন ঠিক ঠিক না? যাক, শুধু সমাজকে আল্লাহ পাক হেফাজত করুক, সকলেই বলে আমিন।